দেখুন, ভারত সীমান্তে পাকিস্তানের বিমান মহড়া। ভারতের সিয়াচেন সীমান্তে মহড়া চালিয়েছে পাকিস্তান। বুধবার সকালে এই মহড়া চালানো হয়। পাক গণমাধ্যমে এ খবর প্রকাশিত করেছে। পাক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্তের কাছে ফরওয়ার্ড এয়ারবেস পরিদর্শন করতে গিয়েছিলেন পাকিস্তানের এয়ারফোর্স চিফ সোহেল আমান। ইস্কারডুতে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সীমান্তে যুদ্ধ মহড়াকে উৎসাহিত করতেই তিনি সেখানে যান বলে জানা গেছে। আর এই যুদ্ধের প্রস্তুতিতে সিয়াচেনের ওপর দিয়ে উঠছে পাক ফাইটার জেট। ওই যুদ্ধ মহড়া দেখে এয়ারফোর্স চিফের সঙ্গে উপস্থিত ছিলেন পাক এয়ারফোর্স একাধিক সদস্য। মঙ্গলবারই পাকিস্তানের সেনা ঘাঁটিতে ভারতের আক্রমণের ফুটেজ প্রকাশ করে ভারতীয় সেনাবাহিনী। আর তারপরে বুধবারে পাকিস্তানে জুড়ে জারি হয় বিশেষ তৎপরতা। দেশের সব সেনাঘাটিতে বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে। পাক এয়ারফোর্সের দাবি, বেশি ও কম উচ্চতা দিয়ে সিয়াচেনের ওপর দিয়ে উড়ানো হচ্ছে পাক বিমান। উল্লেখ্য, কিছুদিন আগে ভারতীয় বিমান বাহিনীর সব সদস্যকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে যুদ্ধের প্রস্তুত হতে বলেছিলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া। এরপর মঙ্গলবার এক সংবাদ সম্মেলন মেজর জেনারেল অশোক নারুলা জানান, ভারতের মিসাইলে উড়ে দেওয়া হয়েছে একাধিক পাকিস্তানি সামরিক পোস্ট। তিনি জানান, সীমান্তে পাক সেনার ওপর শাস্তিমূলক আক্রমণ করেছে ভারত। আমরা চাই কাশ্মীরে শান্তি বজায় থাকুক। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।